আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এমন কতগুলো সেটিংস আছে যেসব সেটিংস এর কয়েকটা সেটিংসও আমরা জানি না, তো অবশ্যই জানারও কথা নয়। আমরা হয়তো মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকি না, তো সব সেটিংস না জানলেও কিন্তু আমাদের কয়েকটা সেটিংস জেনে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সেই সব কয়েকটা সেটিংস এর মধ্যে আজকে আমি আপনার সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে। তো সেটিংসটাকে জানার জন্য, দেখার জন্য আপনারা পুরো ভিডিও স্কিপ না করে দেখুন, এবং আমি চলে যাব এখন মোবাইল স্ক্রিনে। তো যাওয়ার আগে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম ব্যাক টু ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা প্রথমে চলে যাব সেটিংসে। তো সেটিংসে আসে আপনারা যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন, আপনারা চাইলে এখানে খুঁজে নিতে পারেন। তো যাদের খুঁজতে অসুবিধা হবে বা যারা খুঁজতে চাইবেন না, তারা এখানে সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন ডু নট ডিস্টার্ব। তো ডু নট ডিস্টার্ব লিখলে দেখবেন অপশনটা চলে আসবে, তো আপনারা চাইলে এখান থেকে সেটিংসটা করে নিতে পারেন। তো যারা এখান থেকে সেটিংসটা করতে চাইবেন না, তাদের জন্য আরেকটা সহজ পদ্ধতি আছে। আপনাদের যে নোটিফিকেশন বার আছে, আপনারা সেই নোটিফিকেশন বারেও কিন্তু এটা পেয়ে যাবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডিএনডি মোড, এই ডিএনডিটাই হচ্ছে ডু নট ডিস্টার্ব, যার শর্ট ফর্ম হচ্ছে ডিএনডি। তো আপনারা চাইলে এখান থেকেও এটা সেটিং করে নিতে পারেন। তো আপনাদের প্রথম যে নোটিফিকেশন বার এখানে না পেলে আপনারা ক্রল করে এদিকে দেখবেন, ডানে বামে এখানে থাকবে, অবশ্যই থাকবে, এটা বর্তমান মোবাইলে সেট করা হয়ে থাকে। তো আমরা কি করবো, জাস্ট এখন এই ডিএনডি মোডটা অন করবো, অর্থাৎ এটা সেটিংসগুলো দেখে নেব। এখন এই ডিএনডি মোডটা যদি আমরা অন করে দিই, তো এখন যেটা হবে সেটা হলো আমাদের ফোনে কোনো রকম কল আসলে বা নোটিফিকেশন আসলে সেটা রিং হবে না, অর্থাৎ সেটা সাইলেন্ট মোডে থাকবে। তো আপনি হয়তো বলতে পারেন আপনি সাইলেন্ট মোড অন করে দিলেই তো হয়, আপনার তো এত কিছু করার দরকার নাই। তবে হ্যাঁ, অবশ্যই দরকার আছে, এটা দরকার আছে বিদায়, এটা এখানে সেট করা হয়েছে। তো এইটার সে দরকারটাই হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো সর্বনিচে দেখতে পাবেন এখানে শিডিউল টার্ন অন টাইম, এটাতে যখন ক্লিক করবেন আপনি এখানে শিডিউল করতে পারবেন যে আপনার ফোনটা হয়তো আপনি রাতে ঘুমাচ্ছেন, রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনি শিডিউল করে দিতে পারবেন, অথবা যে কোনো টাইমে সপ্তাহে যে কোনো দিন, নয়তোবা প্রতিটা দিন পুরো সপ্তাহ জুড়ে আপনি শিডিউলটা করতে পারবেন। দেখতে পাবেন অ্যাড বাটন, এখানে ক্লিক করে আপনি এখানে শিডিউল করতে পারবেন। এখানে ডে অফ দ্য উইক, এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটা দিন এই শিডিউলটা টাইম একই টাইমে করে রাখতে পারেন, নয়তো আপনি চাইলে এখানে কাস্টমে এসে এখানে সপ্তাহের যে কোনো একটা দিন আপনি সেই কাজটা করে রাখতে পারেন। মনে করেন আপনি বুধবারে ব্যস্ত থাকেন, তো আপনি বুধবারে যদি শিডিউলটা করে রাখেন, এখানে ওকেতে ক্লিক করে এখানে দেখতে পাবেন ফ্রম, অর্থাৎ কয়টা থেকে কয়টা। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি দিচ্ছি বর্তমানে 10টা থেকে টু টু হবে, যে আমি মনে করেন 10টা থেকে এখন 11টা পর্যন্ত মনে করেন শিডিউল করে দিলাম, যাতে আমার ফোনে আর কোনো কল আসলেও সেটা সাইলেন্ট থাকবে, সেটা কোনো আওয়াজ হবে না, কোনো নোটিফিকেশন আসলেও সেটা আওয়াজ হবে না, কিন্তু আমার ফোনটা ওপেন থাকবে। তো আপনারা এইভাবে এখানে শিডিউল করে দিতে পারেন। তো শিডিউল করা হলো অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তো এটা সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে মূল সেটিংসটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইনকামিং কলস, এই সেটিংসের মূল মজাটাই হচ্ছে কিন্তু এখানে, আপনি যদি এখানে ফর এভরি ওয়ান অর্থাৎ ফ্রম এনি ওয়ান দিয়ে রাখেন, তো যেটা হবে আপনি ডিএনডি মোড চালু করার পরেও কিন্তু আপনার ফোনে কল আসলে আপনার ফোনে সাউন্ড হবে, রিং বাজবে, নোটিফিকেশন রিং বাজবে। তো আপনি যদি ফ্রম এনি ওয়ান এটা না করে শুধু ফ্রম কন্ট্যাক্টস অনলি করে থাকেন, অর্থাৎ আপনার ফোনে শুধু যেসব কন্ট্যাক্ট সেভ করা আছে সেসব ছাড়া যদি অন্য কোনো নাম্বার থেকে আপনার ফোনে কল আসে, তাহলে সেটা সাইলেন্ট থাকবে ওই সময়টাতে। তো আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস নিচে দেখতে পাচ্ছেন, ফ্রম স্টারেট কন্ট্যাক্ট অনলি, তো এটা হচ্ছে ফেভারিট কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার 100টা কন্ট্যাক্ট আছে, সেখানে হয়তো আপনার ফেভারিট কন্ট্যাক্ট থাকতে পারে 4-5টা 10টা, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা ফ্যামিলির কোনো গুরুত্বপূর্ণ সদস্য। তো ফেভারিট কন্ট্যাক্টটা আপনি এখানে যদি সিলেক্ট করে রাখেন, তো যেটা হবে আপনি যে শিডিউলটা এখানে দিয়ে রাখছেন পূর্বে টাইম, টাইমের মধ্যে যদি সেই নাম্বার থেকে কল আসে অর্থাৎ সেই ফেভারিট নাম্বারগুলো থেকে কল আসে, তাহলে রিং হবে, এবং বাকি যে নাম্বারগুলো থাকবে সেই সব নাম্বার থেকে কল আসলেও রিং হবে না। তো আপনি চাইলে এটা এখানে ইজিলি করে রাখতে পারেন। তো আরেকটা দ্বিতীয় যেটা হচ্ছে এখানে নান, তো নান করে দিলে যে সময়টাই আপনি শিডিউল করে রাখছেন টাইম, তো যেটা হবে আপনার ওই সময়ে কোনো কল আসলে সেটা ফেভারিট কন্ট্যাক্ট হোক বা আপনার যে কোনো কন্ট্যাক্ট যে কোনো নাম্বার থেকে কল আসুক না কেন, সেটা সাইলেন্ট মোডে থাকবে এবং আপনি সেই কল রিসিভ করবেন না, আপনি আপনার কাজে ব্যস্ত থাকতে পারবেন। তো অনেকে আমি আপনাদেরকে এক্সট্রা একটা
এখানে সেটিংস দেখাবো, হয়তো অনেকে এটা জানেন না, হয়তো অনেকে জানতে চাইবেন, তো আমি বলে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাবেন যে ফ্রম স্টারেট কন্ট্যাক্ট অনলি এই অপশনটা কি, হয়তো অনেকে জানেন না। তো এটা হচ্ছে যে ফেভারিট অপশন কন্ট্যাক্ট আমরা আমাদের কন্ট্যাক্ট লিস্টে জায়গায় করে দিই। তো ফেভারিট কন্ট্যাক্টটা কিভাবে আপনি করবেন, তো আপনার কন্ট্যাক্ট লিস্টে এসে আপনি কোন যে কোনো একটা কন্ট্যাক্টকে ফেভারিট করতে চাচ্ছেন, তো আপনি জাস্ট ওইটার উপরে এভাবে ছাপ দিয়ে রাখবেন, দেখবেন এখানে অপশন চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাবেন অ্যাড টু ফেভারিট, এখানে যখন ক্লিক করবেন তো এই নাম্বারটা আপনার স্টার্টেড কন্ট্যাক্টে চলে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়েই থাকুন, এই মহামারী থেকে যতটুকু সম্ভব নিরাপদে থাকুন, পরিবার সবাইকে নিরাপদে রাখুন।